সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। রমজান মোবারকের প্রায় অর্ধেক শেষ হয়ে গেল, ধীরে ধীরে আমরা ঈদের দিকে পৌঁছাচ্ছি। আর ঠিক এই সময় একটি আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। বিশেষ করে আমার ইসলামিক ভাইদের কাছে এই আবেদনটি থাকবে। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন এ কথা আমাদেরকে বারবার শিক্ষা দিয়েছেন যে মানবতার জন্য ইসলাম, কোরআন একটি জীবন্ত আদর্শ। যদি এই আদর্শকে আমরা ধরতে পারি তাহলে আমরা সফল হব। এবং এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কার এ কথা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ পাক কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যতক্ষণ না সে জাতির মানুষেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। সুতরাং এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম সমাজ গোটা বিশ্বে একটি মুসিবতের মধ্যে আছে। ওয়েস্টার্ন মিডিয়া, তৎসঙ্গে ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া, যারা অনবরত এই চেষ্টার মধ্যে আছে যে কীভাবে সংখ্যালঘু মানুষ তথা মুসলিমদের কোনো কর্মকাণ্ডকে তুলে ইসলামকে বদলাম করা যায়। আর তার মধ্যে আমাদের কিছু ভুল কর্ম ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, আর সেইটিকে তারা গ্রহণ করে তারা মিডিয়াতে বারবার টেলিকাস্ট করে সহজ সরল সাধারণ মানুষ সংখ্যাগুরু মানুষের একটি বৃহত্তর অংশের কাছে ভুল বার্তা তৈরি করে দিতে তারা সক্ষম হয়। আমরা জানি বিগত প্রায় দু মাস ধরে লকডাউন চলছে। এই অবস্থায় আমাদের কাছে খবর আসছে যে হয়তো লকডাউন তুলে দেওয়া যেতে হতে পারে। লকডাউন তুলে দিলে আমরা হয়তো আবার সকলে মিলে প্রকাশ্যে বেরোবো, লকডাউন তুলে দিলে আমরা আবার বাজার করব, ঈদ করব, ঈদের জন্য খুশি হবে, ঈদ মানাব, লকডাউন তুলে দিলে আমরা সমস্ত সবাই মিলে ঈদগাহতে নামাজ পড়তে যাব, আর এই কর্মগুলো করলে আমাদের আত্মতৃপ্তি হবে, আমরা মনে মনে আনন্দিত হব এবং এটার মধ্যে কোনো ভুল জিনিস থাকবে না এবং এটা বৈধ হবে। কিন্তু যদি আমরা একটু সূক্ষ্মভাবে এই ভাবনাটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই লকডাউন তুলে দেওয়ার কারণেই আসলেও আমরা আবার নতুন করে বিপদের মধ্যে পড়ে যাব। কারণ লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোভিড-19 মতন একটি সংক্রামক রোগ, যা সংস্পর্শে হয়তো আমরা একে অপরে আসতে পারি এবং যা আমাদের সকলকে নতুন করে আবার বিপদে ফেলে দিতে পারে, আমরা এ দোষ দিলে দিতে পারি, আমাদের কাছে এ দোষ দেওয়ার সুযোগ আছে। আমরা বলবো সরকার ইচ্ছাকৃতভাবে লকডাউন তুলবে, আমরা বাজার করব, এরকম ধরনের কথাও আমরা বলতে পারি। কিন্তু আমি আগেই বলেছি যে সংখ্যালঘু মানুষকে সচেতন হওয়ার জন্য তারা নিজেদের আত্মশুদ্ধিটা তাদের জন্য জরুরি, তারা আত্মসমালোচনা করা তাদের জন্য জরুরি, তাদের জন্য আত্মপর্যালোচনা করা তাদের জন্য জরুরি। সুতরাং এই মুহূর্তে কারো দোষ না দিয়ে এই মুহূর্তে আমি একথা বলবো না যে লকডাউন খুলে দেওয়ার কারণে দেশের ইকোনমি নষ্ট হয়ে যাচ্ছে, মুসলিম লোকেরা কেনাকাটা করবে এবং তার ফলে বাজার বিক্রি হবে, আমি এরকম কথা বলতে আসিনি আপনাদের কাছে। আমি যেটা বলতে চেয়েছি, প্রয়োজন হলে আমরা অবশ্যই আবার সবাই কেনাকাটা করব। আমাদের সংখ্যালঘু মানুষদের কেনাকাটাতে যদি দেশের ইকোনমি মজবুত হয় তো এটা আমাদের জন্য অহংকারের বিষয় হবে, এটা আমাদের জন্য গর্বের বিষয় হবে যে আমরা কেনাকাটা করার ফলে, যেমন দেশকে স্বাধীন করার টাইম আমরা নিঃস্বার্থভাবে আমাদের রক্তকে এই দেশের জন্য ঝরিয়েছি, বিপদ আসলে তাবলিগ জামাতের লোকেরা যেভাবে নিজেদের প্লাজমা ডোনেট করেছেন, তেমনি আমরা আমাদের অর্থ খরচ করে দেশের ইকোনমিকে যদি আমরা গ্রো করতে পারি তো এটা আমাদের জন্য অহংকারের বিষয়। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন আমাদের লড়াইটা আমাদের দেশের কোনো মানুষের সাথে নয়, আমাদের লড়াইটা আমাদের সাথে। সুতরাং আপনারা মেহরবানি করে চেষ্টা করবেন যে লকডাউন যদি উঠেও যায় আপনারা কেউ বাইরে বেরোবেন না, লকডাউন যদি উঠে যায় আপনারা কেউ মেহরবানি করে গ্যাদারিং করবেন না। এই গ্যাদারিং না করা, বাইরে না বেরোনো, মার্কেটে না যাওয়া আসলে আমাদের জন্য উপকার, কারো জন্য নয়, আমাদের জন্য উপকার। আর পরিশেষে ইসলামিক ভাবনাকে আমরা যেন বেশি বেশি করে আলোচনা করি। আজ আমাদের কাছে সেকুলারিজম আছে, আজ আমাদের কাছে বিভিন্ন মতপথ আছে, কিন্তু আমরা
আজকের দিনে ইসলামের 1400 বছর আগে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে আমরা আজকে ভুলে গেছি। আমরা যেন ভুলে না যাই, তিনি এই কথা আমাদেরকে বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা ভালো মনে করে তার ভাইয়ের জন্য তা ভালো মনে করে। সুতরাং এই ঈদ আমাদের যদি নিজেদের জন্য ভালো মনে করি, তাহলে আমরা যেন এই ঈদকে খুশির জায়গা না তৈরি করে আমরা এই ঈদকে আমাদের জন্য করতে পারি। আমাদের কেনাকাটাগুলো এবছর বন্ধ থাকবে, এই জন্য নয় যে আমাদের দেশের ইকোনমিকে আমরা নষ্ট করব, এই জন্য আমাদের দেশের ইকোনমির জন্য নয়, বরং আমরা এই জন্য কেনাকাটা বন্ধ রাখব যে আমার প্রতিবেশী ভাইয়ের ঈদ হয়তো ভালোভাবে হবে না। আমরা ঈদের পয়সাটা, ঈদের বাজেটটাকে আমরা একত্রিত করি, এই পয়সা এই বাজেটকে আমরা চেষ্টা করি যে আমাদের ভাইয়েদের খাদ্যের অভাব পূরণ করবে। আপনি আপনার পরিবারের দায়িত্ব নেন, আপনার ভাইয়ের দায়িত্ব নেন। আপনারা জানেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বিগত পুরো রমজান এবং তার আগে এক মাস বারবার আপনাদের কাছে অ্যাপিল করেছে, এই অ্যাপিলে আপনারা সহযোগিতা করেছেন। আমরা বলেছি একটি পরিবার আমার দায়িত্ব, এই কাজের উপরে আমরা কাজ করে আসছি, আপনারাও করুন। জরুরি নয় যে আইমার মাধ্যম থেকেই আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেকে নিজের ইচ্ছাতে একটি পরিবারের দায়িত্ব আমরা নিই। এই ভিডিও আপনাদের কাছে যখন পৌঁছাবে আপনারা এই ভিডিওটা অবশ্যই নিজেরা দেখবেন, শেয়ার করবেন, নিচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ছেলেদেরকে কাজ করতে উৎসাহী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।